কাজী জহিরের প্রোডাকশন ছিল, আব্দুল লতিফ বাচ্চুর ডিরেকশন ছিল, আমি আফজাল হোসেন আর ববিতাপা আমরা অভিনয় করেছিলাম। ওই ছবিতে কি শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলেন? না হইনি, যেটা হয়েছিলাম শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র এখন বলে, তখন বলতো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এরকম কিছু একটা। তো ছবিটার নাম ছিল নতুন বউ, আমার ক্যারেক্টারটা ছিল নতুন বউ। আমি রাষ্ট্রীয় এই সম্মানটির জন্য গর্বিত যে আমাকে দেওয়া হয়েছে। আতিকুল হক চৌধুরীর প্রোডাকশনে আগেই নাটক হিসেবে অভিনয় করে ফেলেছি। শঙ্খনীল কারাগার চলচ্চিত্রটি করা হবে ঠিক করা হলো, আমাকে মুস্তাফিজ ভাই ডেকে পাঠালেন, আমি এলাম, আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো এবং চম্পা যে ক্যারেক্টারটি করেছে কিটকি আমাকে সেটা করতে বলা হলো। আমি স্ক্রিপ্টটি পড়লাম, পড়ে আমি স্ক্রিপ্টটি অত্যন্ত বিনয়ের সাথে মুস্তাফিজ ভাইকে ফেরত দিয়ে এসে বললাম যে আমি এটা করবো না। কি হঠাৎ সন্ধ্যাবেলা দরজায় কলিং বেল, হুমায়ুন ফরিদ দিকে দরজায় খুলে আমাকে এসে বললেন যে সুবর্ণা আমার একটা গল্প নিয়ে সিনেমা হবে, আপনি অভিনয় করবেন না, এটা কোনো কথা হলো? আমি করবো না, আসলে এই স্ক্রিপ্টটা করবো না। কি হলে করবেন? আমি আপনার অরিজিনাল যেটা গল্প সেই গল্পে ফেরত চান। আর আমি প্রথমে ভেবেছিলাম রাবেয়া করতে চাই, উনি বললেন না রাবেয়া না। আমি বললাম তাহলে আপনি আগের গল্পে ফেরত চান, যেটা করেছিলাম আগে রুনু ওইটাই করবো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস অফ হিম। হুমায়ুন ভাই গিয়ে পুরো স্ক্রিপ্ট চেঞ্জ করে আবার করলেন এবং আমি রুনু করলাম। এরপরে তো অনেকগুলো ছবি করে ফেললেন, লাল সবুজের পালা, সুরুজ মিয়া, এরপরে আপনাকে আমরা কমার্শিয়াল ছবিতে পেয়েছি। হ্যাঁ, স্ত্রী ছিল, খুব সুন্দর একটা ছবি ছিল। এরপরে আপনার আরেকটা ছবি, ওটা খুব মজার একটা ছবি, পালাবি কোথায়? খুবই মজার ছবি ছিল। আমি চম্পা, শাবানা আপা, হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন একটি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলেন। এটা অত্যন্ত সুনির্মিত একটি ছবি ছিল, ইট ওয়াজ এ ব্যাড রিলিজ। ওটা ঈদের নয়টা ছবির মধ্যে রিলিজ করে ওটা আর ব্যবসা সফল হয়নি, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে পালাবি কোথায় ছবিটা ভালো লাগেনি। মনে হয়েছে অনেকগুলো ভালো ভালো গান আছে প্রত্যেকটা ছবিতে, ভালো ভালো গান, নিজের কাছে ভালো লেগেছে কোন গানটা? আমার খুব প্রিয় গান হচ্ছে আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না। আমার লিপে আমার খুব পছন্দের গান হচ্ছে আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকবো। যদি বলি আফজাল, সুবর্ণা এবং হুমায়ুন ফরিদি, এই তিনটার নাম কিন্তু বিশেষ করে অভিনয় জগতে মানুষের মনে একেবারে গেঁথে আছে। একটা সময় আমাদের তিনজনকে ত্রিরত্ন বলা হতো। ত্রিরত্ন, ঠিক তাই। একটু শুনতে চাই। আমরা সবাই খুবই ভালো বন্ধু ছিলাম, ভেরি ভেরি গুড ফ্রেন্ডস। এবং আবারও বলতে হচ্ছে আমরা তিনজনই ঢাকা থিয়েটারের সদস্য ছিলাম। আমি আফজাল টেলিভিশনে আগে কাজ করেছি, ফরিদি পরে কাজ করেছে। আমরা ঢাকা থিয়েটারের চিটাগংয়ে নাটক করতে গিয়েছিলাম, তো তখন ফরিদি বলেছিল আফজালকে যে বন্ধু আমাকে টিভিতে স্টার হতে হবে। এবং বন্ধুই আফজাল হোসেন পরপর চারটি নাটক লিখলেন হুমায়ুন ফরিদির জন্য। হুমায়ুন ফরিদি চারটি নাটকে অভিনয় করলেন এবং হুমায়ুন ফরিদি মোটামুটি রাতারাতি বাংলাদেশ টেলিভিশনের অন্যতম বড় স্টার হয়ে গেলেন। আমাদের বন্ধুত্বটা ঠিক ওরকমই ছিল। এই বাংলাদেশ টেলিভিশনে অনেক নাটক করেছেন, আসলে যদি নাটক নিয়ে মানে কথা বলতে যাই না, পুরো অনুষ্ঠান করতে হবে, আরেকটা মানে কয়েকটা পর্ব লাগবে, কয়েকটা পর্বই লাগবে। বাংলাদেশ টেলিভিশনে এত কালজয়ী নাটক আমাদের দিয়েছেন, তো অনেক মজা মজা স্মৃতি আছে, কোনো কিছু মনে পড়ছে এই মুহূর্তে? বাংলাদেশ টেলিভিশনে নাটকের ধারা পাল্টে দিয়েছিল, সেই নাটকটির নাম পার্লেনা রুঙ্কি। পার্লেনা রুঙ্কির যেটা বিষয় ছিল যে লাস্ট সিনটা লেখা ছিল না, মুস্তাফিজ ভাইও জানে না কি হবে। আচ্ছা, হ্যাঁ, আমার কাজলকে বললো শোন, হ্যাঁ এখানে আমি তোর কিছু বলিস না, হ্যাঁ আমি একটা কিছু বলবো, তুই তাকাই থাকিস, তারপর শেষে খালি ঢুকতে দিস না ঘরে। আমি বলছি ওকে ফাইন, মানে সেটা হবে না। তারপর এটা তো ইতিহাস, আজকে সকালে বলছে আমি তাকিয়ে আছি, শুনছি শুনছি,
তারপর আফজল এরকম টার্ন করে ঘরের দিকে যাবে, আমি পিছন দিয়ে শার্টটা টেনে ধরি, মুস্তাফা হোসেন ওখানে নাটকটা শেষ করেছিল। হ্যাঁ, দ্যাটস হিস্ট্রি। আসলে এই মুহূর্তে একটু অন্যরকম একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, প্রশ্ন না আসলে আমার একটু গান শুনতে ইচ্ছে করছে। আমি শুনেছি হাওয়া থেকে পাওয়া, যে আমাদের প্রিয় সুবর্ণা আপু খুব সুন্দর গান করে, গান ভালোবাসে এবং গানও করে, গুনগুন করে। একটু আমি গান করি, আমার গলায় কোনো রকম সুর নাই, এটা আমার লাইফের সবচাইতে বড় ট্র্যাজেডি। এই তথ্য তোমাকে কে দিয়েছে? আমি যে বললাম হাওয়া থেকে পাওয়া, খুবই বাজে হাওয়া। একটা কথা আছে, খুব সুন্দর একটা কথা, কথাটার মিনিংটা এরকম যে যদি একটা সাদা কাগজে পেন্সিল দিয়ে লেখা হয় এবং সেটা যদি ইরেজ করা যায়, যদি জীবনটা তাই হয়, ইরেজার দিয়ে ইরেজ করা যায়, তার জীবনের কোন অংশ কিংবা কী আপনি মুছতে চাইবেন? ধরো আমি বলতেই পারি যে আমার বাবা মা চলে যাওয়া, কিন্তু আমি সেটা বলতে চাই না, কারণ আমরা সবাই পৃথিবীতে এসেছি, একটা বয়সের পরে আমাদের কাজ শেষ হলে আসলে চলে যেতেই হয়। আমাকে যদি সত্যি জিজ্ঞেস করো যে আমি কোন জিনিসটি আসলে মুছে ফেলতে চাই, এটা শুধু আমার জীবন থেকে নয়, আমি বাংলাদেশের জীবন থেকে মুছে ফেলতে চাই। আমি 1975-এর 15ই অগস্টকে আসলে মুছে ফেলতে চাই। মুছে ফেলতে পারলে বাংলাদেশের যে দুর্দশার ভিতর দিয়ে বাংলাদেশ গেছে, সেই দুর্দশার ভিতর দিয়ে যেতে হতো না বাংলাদেশকে। আমি 15ই অগস্ট 1975-এর সেই কাল রাত্রিটা মুছে ফেলতে চাই। অসাধারণ সুবর্ণাপা, অনেক ধন্যবাদ আমাদের ছায়াগল্প অনুষ্ঠানে আসছেন, গল্প করেছেন। হ্যাঁ, গল্পই করেছি, সেটাই খুব মজা লেগেছে, আর মজার মজার ক্লিপিং দেখেছি সেটাই। আর শুরুতে বলেছিলাম শান্ত স্নিগ্ধ মায়াবী ডাগর চোখ, এই চমকদার ফুলগুলো কিন্তু তার জন্যই মানায়, অনেক অনেক ফুলগুলো আপনার জন্য অনেক শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফার সঙ্গে আমি গল্প করছিলাম। গল্প যেন ফুরোয় না, মনে হচ্ছিল যেন আরও গল্প করি। কেমন লাগলো আপনাদের? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে সুবর্ণা মোস্তফা এই নামটির সঙ্গে আগে পরে অনেক বড় বড় বিশেষণ জড়িয়ে আছে, তাকে ভুলব না। শুভকামনা জানাই আমাদের প্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। আর দর্শক, আপনাদের সঙ্গে ছায়াগল্পের পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনা জানাই সবার জন্য।